হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এখন বাজে রাত 9টা, আর এই সময় ফ্রি আমি, তাই চলে আসলাম তোমাদের সবার সামনে কিছু কথা বলতে। আসলে আমার আমার এটা তোমাদের সামনে এভাবে কথা বলা বা নিজের নিজের সম্পর্কে বলা বা এইভাবে ভিডিও বানানো প্রথম পোস্ট, এই জন্য একটু হেজিটেশন হচ্ছে। কিছু মনে করো না, এই সারাদিনের ভিতরে রাত্রেবেলাটাই আমার কাছে সব থেকে প্রিয় সময়। তার কারণ সারাদিন আমি এত ব্যস্ত থাকি বাচ্চাকে নিয়ে, সংসারের যাবতীয় কাজকর্ম নিয়ে, যে সারাদিন আমি একটু সময় পাই না ক্যামেরার সামনে আসতে। আবার আমার চ্যানেলের রান্না আছে, সেই রান্নাগুলো করা নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। রাত্রেবেলাতে সময় পেয়েছি, তাই তোমাদের সবার সামনে চলে আসলাম কিছু বলার জন্য। আসলে সাদাস মাম্মা আমার চ্যানেল, এইটা আমি যখন স্টার্ট করি তখন আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাকে নিয়ে এই চ্যানেলটার বিভিন্ন ধরনের ভিডিওগুলো বা ব্লগগুলো আমার বাচ্চাকে নিয়ে বানাবো। কিন্তু তারপরে ভাবলাম, আমার আসলে রান্না করা আমার কিন্তু ভীষণ একটা, মানে অনেক 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 বড় একটা প্যাশন। তাই ভাবলাম যে এর পাশাপাশি আমি চ্যানেলটাতে অনেক ধরনের রান্নাও আমি করে পোস্ট করতে পারি, যেন তোমরা সবাই যারা হয়তো সেই রেসিপিটা জানো না সেটা দেখে শিখে নিতে পারো। কিন্তু তারপরে আবার ভাবলাম যে তার পাশাপাশি আমি যদি নিজে যদি তোমাদের সাথে কিছু গল্প করি তাহলেও তো মন্দ হয় না। সেই জন্য আজকে চলে আসলাম তোমাদের সামনে। এখন একদম সম্পূর্ণ ফ্রি বসে আছি, বাচ্চা ঘুমাচ্ছে। আর আজকে আজকে প্রচণ্ড গরম পড়েছে, সাথে সাথে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। আর আমার আবার একটু কথা বলতে হেজিটেশন হচ্ছে, হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। হয়তো অনেকে দেখে মনে হবে যে যে ও কি বলছে, কেমন করে কথা বলছে। অনেকে হয়তো অনেক এক্সপার্ট হতে পারো, কিন্তু আমি অন্তত এক্সপার্ট না, তাই কেবল শুরু করছি। আশা করছি ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। প্রত্যেকের তো একটা শুরু থাকে, শুরুতেই তো সবাই এক্সপার্ট হয়ে যেতে পারে না, ঠিক আমার ক্ষেত্রেও তাই। আসলে অনেক কনফিডেন্স আর অনেক সাহস নিয়ে ভিডিও করার জন্য বসেছি, আর এত কিছু করতে পারছি একমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড মানে কঠিন, সাপোর্টিভ, খুব সাপোর্ট করে আমাকে সব কিছুতে, সেই জন্য হয়তো এগিয়ে যেতে পারছি অনেক প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও। আর আমার চ্যানেলটাকে সুদূর প্রসারী করার জন্য বা চ্যানেলটাকে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবার সাপোর্ট প্রয়োজন। আমার আশা করছি সবাই তোমরা আমাকে সাপোর্ট করবে। আর প্লিজ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পুরো দেখবে, তারপরে যদি তোমাদের কন্টেন্টগুলো ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিওগুলো পুরোটা দেখবে। আর এই তো, আর কি বলা থাকতে পারে। ঠিক আছে, সবাই ভালো থেকো। এরপরে আবার আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে কালকে। গুড নাইট।